ইরানের প্রেসিডেন্ট রইসি সহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তার মৃত্যুতে যুক্তরাষ্ট্রের কোনো যোগসাজশ নেই বলে মন্তব্য করেছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন। সোমবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেছেন তিনি। বলেন, হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানি কর্মকর্তাদের মৃত্যু মধ্যপ্রাচ্যের নিরাপত্তায় কোনো প্রভাব ফেলবে না। শুধু তাই নয়, এই মুহূর্তে বৃহত্তর আঞ্চলিক নিরাপত্তা ও ঘটনাটি কোনো প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন তিনি। দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনই অনুমান করতে চায় না ওয়াশিংটন। ইরানের তদন্তে কি উঠে আসে তা দেখার অপেক্ষায় রয়েছে দেশটি। সময় সার্বিক পরিস্থিতির উপর যুক্তরাষ্ট্রের নজরদারি রয়েছে বলেও জানিয়েছেন তিনি। হেলিকপ্টার দুর্ঘটনা ইরানের প্রেসিডেন্টের মৃত্যুর ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা পরিস্থিতির দিকে নজর রাখছি, কিন্তু আমাদের কোনো যোগসাজশ নেই। এই ঘটনা ইরানের তদন্তে কি উঠে আসবে তা দেখার জন্য অপেক্ষা করছি। এই ঘটনা এখনই মধ্যপ্রাচ্যের আঞ্চলিক নিরাপত্তায় কোনো প্রভাব ফেলবে না এই ঘটনা বলে মনে করছি।